নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হল নভেম্বর মাসের এগারো তারিখ নভেম্বর মাসের এগারো তারিখ হলো ইচ্ছে পূরণের দিন এই দিন আপনারা ঈশ্বরের কাছে যা চাইবেন সেই ইচ্ছে আপনাদের পূরণ হবে অবশ্যই তিনটে ইচ্ছে জানাতে পারেন যেটা আপনাদের খুবই প্রয়োজন সেই ইচ্ছে জানাবেন আপনার আগে আপনার নাম বলবেন নাম বলে আপনাদের ইচ্ছে জানাবেন এটা ঠাকুর ঘরে বসে করতে পারেন না হলে এমনি বসেও জানাতে পারেন কিন্তু মন থেকে জানাবেন এবং ঈশ্বরকে বা ইউনিভার্সকে ধন্যবাদ দেবেন জানাবেন কীভাবে আপনারা প্রথমে বলবেন আমি ধরো উদাহরণ হিসেবে বললাম আমি রাম দাস আমি একটি চাকরি পেয়ে গেছি আমার মনে মতো এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ বা ইউনিভার্সকে ধন্যবাদ এইভাবে করে জানাবেন অর্থাৎ বর্তমান কালে জানাবেন আপনার যেটা হয়নি কিন্তু আপনি হয়ে গেছে বলে ঈশ্বরকে জানাবেন বা ইউনিভার্সকে জানাবেন তাহলে আপনাদের সেই ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে আর এই ইচ্ছেটি আপনারা এগারো তারিখেই করতে হবে নভেম্বর মাসের এগারো তারিখে করতে হবে আপনারা সারাদিনই সময় পাবেন সারাদিনের মধ্যে এই ইচ্ছেটি আপনারা তিনটে ইচ্ছে জানান জানিয়ে নিজের মনের ইচ্ছা পূরণ করুন আর এই দিন ইউনিভার্স থেকে বা ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য দরজা খুলে দেয় সেই দ আশীর্বাদ পেতে গেলে আপনারা ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে আপনারা ঈশ্বরের কাছে বলুন হে ঈশ্বর আমি রামদাস আপনার যেটা নাম সেটা বলবেন আপ আমাকে সুস্থ শরীর করে দেওয়ার জন্য আমার শরীরকে সুস্থ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আপনি অসুস্থ আছেন তা সত্ত্বেও এটা বলবেন বললে আপনাদের মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে কারণ এই দিন ঈশ্বর সবাইকে কিছু দিতে আসেন আপনারা তা গ্রহণ করুন আজ এই পর্যন্ত নমস্কার